वेलकम टू मानिस किचन। आज हमें बनाबो पोस्त दिए आरमाछेर पातुरी। एर जोन्नो आमी एखाने किछु पोस्त नियेछि बुंगी पोस्त आमी शिले बेटे नियेछि आर एखाने आमी नियेछि चार पिस आरमाछ। হলুদ লঙ্কার গুঁড়ো নুন তেল আর বেটে রাখা পোস্ত দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। প্রতিটা মাছের গায়ে যেন মশলাগুলো লেগে যায়, তাতে মাছের গায়ে লবণ ভালোমতো প্রতিটা মাছের গায়ে নুন ভালোমতো ঢুকে যায়। ভালো করে মাছগুলো মাখার পর আমি মাছগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এখন আমি কড়াতে তেল নিব। তেল গরম হয়ে এলে আমি তাতে কালো জিরা সম্বাদ দিব। সম্বাদ দেওয়ার পর আমি এক এক করে মাছ দিয়ে দিব। ভালো করে দিতে হবে যাতে তেল গায়ে ছিটে না আসে। বাটিতে কিছু জল মিশিয়ে সেই মশলাটাও কড়াতে দিয়ে দিব। এখন আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে মাছগুলো ভালো মতো সিদ্ধ হতে পারে। পরে ঢাকনা উঠিয়ে আমি মাছে আর মাছ পাল্টে দেব। প্রতিটা মাছ পাল্টাতে হবে। মাছ পাল্টানোর পর আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে মাছের ওই স্যারটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে কড়াইয়ের গায়ে মশলাগুলো লেগে থাকা মশলাগুলো উঠে আসে।
এভাবেই ঝোল কিছুক্ষণ ফুটবে। ঝোলের উপর দিয়ে যখন তেলের একটা প্রলেপ উঠে আসবে তখনই ভাবতে হবে যে আমাদের রান্না তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝোলের উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে, আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন এই আর মাছের পাতুরি গরম ভাতের সাথে পরিবেশন করুন। খুবই একটি সুস্বাদু একটি পদ, আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন। এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।